যুবকেরা তালহার মতো কি সিদ্ধান্ত নিতে পারবে যা হয়েছে হয়েছে আগামী দিন থেকে আবারো নতুন করে মিথ্যা ভুয়াবাজি কথা বলে কোন ইসলামী নেতৃবৃন্দকে যদি আঘাত করে দেওয়া হয় তালহার মতো জীবন দেব কিন্তু নেতৃবৃন্দের শরীরে আঘাত লাগতে দেওয়া হবে না সুতরাং যুবকদেরকে বলবো তারা যে পথে স্লোগান দিয়েছে সে পথে নয় বরং আল্লাহু আকবারের স্লোগান যদি দিতে পারো লাভটা কি দেখো এই পৃথিবীতে যত আওয়াজ হয় দেখো তো প্রস্তুত দিতে পারো কিনা যুবকেরাম সমস্ত আওয়াজ ইথারে ভেসে বেড়াই একটি মাত্র আওয়াজ উচ্চারিত হওয়ার সাথে সাথে কোন ধরনের ব্যারিকেড ছাড়াই আর সে আজিমে পৌঁছে যায় সেটি হলো আল্লাহু আকবরের আওয়াজ আজকের এই বালিয়াডাঙ্গা ঠাকুরগার ময়দান থেকে আল্লাহর দেওয়া কণ্ঠের আওয়াজ তুলতে হবে বাতিলেরায় সীমান্ত পাড়ি দিয়ে ওই পারে পার হয়ে যাবে এরপরে কোথায় থাকবো কোথায় যাব কোন দেশে অবস্থান করবো এই নিয়ে পেরেশানিতে পড়ে যাবে আর বাধা যতই আসুক ইসলামের বীজে দেশে বপন হবে যারা যারা রাজি দুই হাত চড়ে একটা তাকবীর মারেন লিল্লাহে তাকবীর আরো জোরে আওয়াজ হবে লিল্লাহে তাকবীর আমার বন্ধুগণ সূরাটি নাজিল হয়েছে মদিনায় বললাম কেন নাজিল হলো নাজিলের প্রেক্ষাপট বলার আগে কেন আমি এতগুলি আয়াতের ভিতর থেকে দুটি আয়াত আজকের ময়দানের জন্য বেছে নিলাম সেটা বলি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খৈরুল কুরুনি কারনি এই পৃথিবীর যত যুগ সবচেয়ে সেরা যুগ হলো আমার যুগ সুবহানাল্লাহ বলেন আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম এরপরে কি হবে এরপরে কি হবে এই যে ধারাবাহিকতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন হৃদয় খুলুন চিন্তার জগতে ঢুকে পড়ুন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন কোরআনকে বুঝবে না হৃদয়ঙ্গম করেন জ্ঞান নেন প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগাতে পারলে আজকের মাহফিল সফল কাম হবে হাজার হাজার মাহফিল হয় কিন্তু আল্লাহর দিনের জন্য লোক তৈরি হয় না এরকম কোটি লোকের উপস্থিতির মাহফিল কোনো কল্যাণ বয়ে আনবে না কিন্তু মাহফিল থেকে যদি দিনের পথের লোক তৈরি হয় দেশের জন্য কিছু কাজে লাগে তাহলে না এর কার্যকরী পাওয়া যাবে ঠিক না ঠিক বলেন আজকের আলোচনা হবে লোক তৈরির আলোচনা হৃদয় তৈরির আলোচনা নেতৃত্ব তৈরির আলোচনা প্রিয় বন্ধুগণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখন আমার যুগটা সেরা যুগ এই যুগটা চলছে নবুয়তের যুগ কারণ এটা পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সেরা কিতাব কোরআন দিয়ে পরিচালিত তাই নবীজি স্পষ্ট করে বললেন খৈরুল কুরুনি কারনি আমার এই যুগটাই হলো সবচেয়ে সেরা যুগ জোরে বলেন সুবহানাল্লাহ এরপরের যেই যুগ আসবে সেটা হলো খেলাফতের জামানা খেলাফতের পরে যেটা আসবে সেটা হলো রাজতন্ত্র রাজতন্ত্রের পরে যেটা আসবে সেটা হলো স্বৈরাতন্ত্র সাথে সাথে একসঙ্গে আরো সৃষ্টি হবে জুলুমতন্ত্র আর সর্বশেষ যেটা হবে খেলাফত আলাম মিনহাজ নবুয়াত আলহামদুলিল্লাহ বলে ইতিহাসের ধারাবাহিকতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিকতায় দেখুন নবুয়তের জামানা শেষ খেলাফতের জামানা শেষ রাজতন্ত্রের জামানা শেষ স্বৈরাতন্ত্র শুরু হয়েছিল আপনাদের এলাকার নেতা দিয়ে এখন এটা বাংলাদেশে জুলুমতন্ত্র চলছে জোরে বলতে হবে ঠিক না বা ঠিক এই জুলুমতন্ত্রের ভিতর দিয়েই যদি নিজেদেরকে সেইভাবে তৈরি করতে পারেন যেভাবে তৈরি হয়েছিল বিশ্বনবীর সাহাবায়ে কেরাম তৈরি হতে যদি পারেন গুণগুলি যদি অর্জন করতে পারেন আবার নবুয়তের যে সোনালি সমাজ সৃষ্টি হয়েছিল আবার সেই সমাজে পরিণত হবে আপনারা কি প্রস্তুত আছেন সেভাবে তৈরি হতে আমার বন্ধুগণ তাহলে শুনুন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী পরাজয় যার জীবনে নাই খালিদ বিন ওয়ালিদ ও যুবকেরা বন্টা লাগায় শিব নিয়তটা করতে পারো কিনা খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞাসা করা হয়েছিল সেনাপতি আপনি কোন সময়কে কোন মুহূর্তে সবচেয়ে বেশি পছন্দ করেন ভালো মনে করেন আপনার কাছে বড় দামি হযরতে খালিদ বিন ওয়ালিদ বললেন আমার কাছে সবচেয়ে দামি হলো সেই সময় সেই মুহূর্ত যদি এমন হতো প্রচন্ড শীত প্রচন্ড ঝড় এসেছে শীতের মধ্যে তুমুল ভাবে বৃষ্টি হচ্ছে
আকাশ থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, যেই কঠিন মুহূর্তে মানুষগুলি অপেক্ষা করতে পারবে না, খোলা আকাশের নিচে দাঁড়াতে পারবে না, সবাই পালিয়ে যাবে নিরাপত্তার জন্য। এরকম কঠিন মুহূর্তে যদি আমাকে কেউ ইসলামের পাহাদার বানাতো, আমি খালিদ বিন ওয়ালিদ, আমার কাছে ওই সময়টাই সবচাইতে বেশি প্রিয় হতো। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। কেন এই সময় প্রিয় হতো? আল্লাহর প্রিয় বান্দা জবাব দিলেন, রব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, ইমানদারেরা তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আনুগত্য করো উলিল আমরি মিনকুমের। যে সকল নেতারা কুরআন সুন্নার আলোকে নিজের জীবন পরিচালনা করে, কর্ম পরিকল্পনা গ্রহণ করে এবং কর্মী বাহিনীর মাঝে সেই কুরআন সুন্নার আলোকে তৈরিকৃত পরিকল্পনার নির্দেশনা দেয়, এরা হলো উলিল আমরি মিনকুম। ঠিক না? ঠিক বলেন। যারা ন্যায় বিচার কায়েম করতে চায়, প্রতিষ্ঠিত করতে চাই, আদল খাড়া করতে চাই, মানুষের হক প্রতিষ্ঠা করতে চাই, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই, আলালাহুল খালক ওয়াল আম, জমিন যার আইন চলবে তার এই জন্য 24 ঘন্টায় পেরেশানি থাকে, এরা হলো উলিল আমরি মিনকুম। আজকে তাদের নির্দেশনা মানা একইভাবে ফরজ। জোরে বলেন কথা, ঠিক না? ঠিক। আজকে মনে করবেন কঠিন মুহূর্ত, এই কঠিন মুহূর্তে যারা দিনের জন্য পাহারাদার হয়ে যাবে, ওই সময়টাই সামিনা আতানাম মুমিনদের টার্গেট হবে একটাই। আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, উলিল আমরি মিনকুম বলেছেন, কোনো প্রশ্ন হবে না, সময় ক্ষেপণ হবে না, লাভ ক্ষতির চিন্তা হবে না, জীবন থাকবে না, যাবে এ পেরেশানি থাকবে না, বলেছেন সামিনা আতানা, শুনবো আর মেনে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন ভালো সময় তো সবাই মেনে নিতে পারে, কিন্তু কঠিন মুহূর্তে কয়জন পারে? ওই কঠিন মুহূর্তেই যদি আমি পারতাম ইসলামের পাহাড়দার হতে, ওই সময়টা আমার কাছে সবচেয়ে প্রিয় মনে হতো। জোরে কন সুবহানাল্লাহ। ও যুবকেরাম, জান্নাতগামী খালিদ বিন ওয়ালিদের মতো কে কে বলতে পারো, এখন যে স্বৈরতন্ত্র চলছে, জুলুম তন্ত্র চলছে, জুলুম নির্যাতনের মাত্রা যদি আরো বেড়ে যায়, এরপরও দিনের জন্য অতন্ত্র প্রহরীর মতো কাজ করতে কে কে রাজি আছো? হাতটা তোল, আল্লাহকে দেখায় দাও।